ফুড কনসেপ্ট বাংলা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম ফুড কনসেপ্ট বাংলার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে থাকছে দারুণ মজাদার কাঁচা আমের হাতে মাখানো আচার, কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। তো চলুন শুরু করা যাক। আমের এই আচার তৈরির জন্য আমি এখানে 1 কেজি আম ছিলে কিউব করে কেটে নিয়েছি, আর এখন লবণ এবং হলুদ 1 টেবিল চামচ করে দিয়ে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমগুলোকে মাখা হয়ে গেলে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য, যাতে করে আমের ভেতরের পানিগুলো বের হয়ে আসে। আর এজন্য লবণটা পরিমাণে বেশি হলেও প্রবলেম নাই, কারণ এই লবণটা পানির সাথে বের হয়ে যায়। ফিরে আসলাম ঘন্টাখানেক পর, দেখুন আমের থেকে পানিগুলো বের হয়ে গেছে। এখন এখান থেকে আমগুলোকে উঠিয়ে আরেকটি পাত্রে টিস্যু পেপারের উপর উঠিয়ে রাখছি। এখন আমগুলোকে আমরা ফ্যানের নিচে আরো 1 ঘন্টার মতো রেখে আমের গায়ের ময়েস্ট ভাবটা কাটিয়ে নিব। ফিরে আসলাম আরো 1 ঘন্টা পর। এ পর্যায়ে যদি মনে হয় আমের গায়ের ময়েস্ট ভাবটা এখনো কিছুটা আছে, তাহলে একটি টিস্যু পেপারের সাহায্যে এইভাবে করে ময়েস্টনেসটা কাটিয়ে ফেলবো। এই আচারের ইনগ্রিডিয়েন্টসগুলো হচ্ছে সরিষার তেল, বাটা সরিষা, ভিনেগার, চিনি, পাঁচফোড়ন গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া, ছোট ছোট করে কেটে নেওয়া শুকনা মরিচ এবং রসুন। সরিষাগুলো ভিনেগারে ভিজিয়ে রেখে পরে বেটে নেওয়া হয়েছে। দর্শক, এই সকল ইনগ্রিডিয়েন্টসের পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। এখন আমগুলোকে একটা বলের ভিতর নিয়ে এক এক করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হাতে মেখে নিলেই তৈরি হয়ে যাবে কাঁচা আমের হাতে মাখা আচার। এই আচারের টক, ঝাল বা মিষ্টির কোনোটারই সঠিক পরিমাপ হয় না। এই আচারের স্বাদ পুরোটাই আপনার উপর নির্ভর করে, যে যেরকম পছন্দ করবে সে তার মতো করে তৈরি করবে। আমি যেভাবে তৈরি করেছি, এখানে টক ঝাল মিষ্টির একটা ব্যালেন্স রয়েছে। আমার মনে হয় এই রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদের কাছেও ভালো লাগবে। দেখতে দেখতে আচার তৈরির একেবারে শেষ পর্যায়ে চলে আসলাম। এয়ার টাইট করে কাচের বয়ামে সংরক্ষণ করলে ইজিলি 1 বছর ধরে আচারটি খেতে পারবেন। সো দর্শক, এই ছিল আজকের ভিডিও, দারুণ মুখরোচক এবং সুস্বাদু কাঁচা আমের হাতে মাখা আচার। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।